সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে, সঙ্গে আছি আমি মিল্টন রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ব্রেক্সিট সহজ করতে সরকার দলীয় এমপিদের আরও নমনীয় হওয়ার আহ্বান জানালেন সাবেক কনজারভেটিভ নেতা লর্ড হিউজ। ইংল্যান্ডের কাউন্টিস অব চেস্টার হাসপাতালে নবজাতক হত্যার অভিযোগে এক মহিলা গ্রেফতার। বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর করতে যুব সমাজের ভূমিকায় মুখ্য, যুব সমাবেশে বললেন সৈয়দ সাজিদুর রহমান ফারুক। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি বিস্তারিত সংবাদে। ব্রেক্সিট প্রশ্নে টোরি এমপিদের আরও নমনীয় হতে হবে, তা না হলে প্রক্রিয়া বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে, এমন মন্তব্য করে সাবেক টোরি নেতা লর্ড হিউজ বলেছেন। ইইউ কাস্টমস হাউস বিষয়ে প্রধানমন্ত্রী টেরিজা মেকে বেশি চাপ দিলে তা প্রক্রিয়া আরও দীর্ঘ হবে, সেক্ষেত্রে বিষয়টি নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। এদিকে 10 ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানিয়েছেন, দুপক্ষের মধ্যে একটি ঝামেলামুক্ত প্রক্রিয়ায় ব্রেক্সিট পরবর্তী সময়ে বাণিজ্য পরিচালনার চিন্তাভাবনা করা হচ্ছে। এ বিষয়ে আগামী শুক্রবার মন্ত্রীরা বৈঠক করবেন। শুক্রবারের বৈঠকে ব্রেক্সিট পরবর্তী ইইউ এবং ব্রিটেনের মধ্যকার সম্পর্ক কী হবে সে বিষয়ে একটি নির্দেশনা তৈরি করা হবে, তবে সেই নির্দেশনায় কী কী থাকবে তা জানা যায়নি। তবে 10 ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র নিশ্চিত করে বলেছেন, ওই নির্দেশনায় চমক দেওয়ার মতো কিছু বিষয় অন্তর্ভুক্ত থাকবে। ইংল্যান্ডের কাউন্টিস অব চেস্টার হাসপাতালে 8 নবজাতক শিশু হত্যা এবং 6 শিশুকে হত্যা চেষ্টার অভিযোগে এক মহিলা হেলথ কেয়ারারকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, 2015 সালের মার্চ থেকে 2016 সালের জুলাই পর্যন্ত নবজাতক 17 শিশুর মৃত্যুর তদন্তে অংশ হিসেবে উক্ত মহিলাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, 8 শিশু হত্যার সাথে এই মহিলা হেলথ কেয়ারারের সংশ্লিষ্টতার সন্দেহ ঘনীভূত হলে তদন্তে নামে পুলিশ। এ সময় নতুন আরও 1 শিশুকে হত্যা চেষ্টার সময়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ডিটেকটিভ ইন্সপেক্টর জানিয়েছেন, তারা কাউন্টিস অব চেস্টার হাসপাতালে 17টি নবজাতক এবং 15টি নন ফেটাল ইনসিডেন্টের তদন্ত করেছিলেন। তারা নার্স হেলথ প্রফেশনালদের সাথে কথা বলেন, তারপরে এই মহিলাকে আটক করা হয়। পুলিশ আরও অধিকতর তদন্ত করছে বলে জানিয়েছেন। এদিকে ব্রিটিশ সরকার স্বাস্থ্য খাতে বাজেট বাড়াতে জ্বালানি তেলের শুল্কের উপর থেকে নির্ধারিত করের মাত্রা তুলে দিচ্ছে, যার ফলে শুল্কের হার বৃদ্ধি পাবে। অনুরূপভাবে অ্যালকোহলের নির্ধারিত করের সীমা উন্মুক্ত করা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানায়, প্রধানমন্ত্রী 2023 সালের মধ্যে স্বাস্থ্যখাতে অতিরিক্ত 20 বিলিয়ন পাউন্ড বরাদ্দের ঘোষণার পরই জ্বালানি এবং অ্যালকোহলের উপর নির্ধারিত শুল্কের সীমা তুলে দেওয়া হল। 8 বছর ধরে জ্বালানি তেলে নির্ধারিত শুল্কের সীমা তুলে দিলে বছরে 800 মিলিয়ন পাউন্ড এনএইচএসএ যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ের সূত্রে বরাদ্দ দিয়ে এমন সংবাদ পরিবেশন করেছে দি গার্ডিয়ান। যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের যুব সমাজের উদ্যোগে পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হয়েছে এক যুব সমাবেশ। জগন্নাথপুর পৌরসভার প্রথম পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মুকিতের সভাপতিত্বে এবং তারিফ আহমেদ ও এম এ সালামের যৌথ সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কবি মাসুক ইবনে আনিস। শত শত যুবকদের উপস্থিতিতে সমাবেশে প্রধান আলোচক হিসেবে যুব সমাজের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের কৃতি সন্তান যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। তিনি তার আলোচনায় বলেন, বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তর করতে এবং জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জকে একটি আধুনিক এলাকা হিসেবে গড়ে তুলতে যুব সমাজের ভূমিকায় মুখ্য। তিনি আর বলেন, তার রাজনৈতিক কর্মপরিকল্পনার কেন্দ্রবিন্দুই হচ্ছে তরুণরা। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন 2021 বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ জালাল উদ্দিন, হরমুজ আলী, সৈয়দ নাহাজ পাশা, চ্যানেল আই ইউরোপ এর ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়েব, নঈম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, আব্দুল আলী রৌফ, মুহিব চৌধুরী, সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান কামালী, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, জামাল উদ্দিন চৌধুরী মুকুদ্দুস, ডক্টর রুয়াবুদ্দিন সহ আরো অনেকে। আমাদের বিভিন্ন জিজ্ঞাসা, বিভিন্ন আকাঙ্ক্ষা, বিভিন্ন প্রতিহিংসা সব কিছু ভুলে গিয়ে আমরা এক এবং ঐক্য হয়ে আমরা এগিয়ে যেতে চাই আগামীর পথে। তাহলে আমরা আমাদের উই ক্যান অ্যাচিভ আওয়ার গোল। লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকের উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির এক যৌথ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। 2 জুলাই পূর্ব লন্ডনের ব্রিক লেনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা আলহাজ রফিকুল হক। আশরাফুল হক খান রোমানের পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মামুনুল হক সাজু। সভায় সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশ নেন আব্দুল হান্নান, এম এ সালাম, জেপি, আব্দুল বারী, আব্দুল জলিল, আনোয়ার আলী, সৈয়দ শামসুল হুদা সহ অনেকে। সভায় বক্তারা ট্রাস্টের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং সকল প্রকার বিভ্রান্তিকর খবর বা উস্কানিকে অগ্রাহ্য করে অতীতের মতো ঐক্যবদ্ধভাবে সকলকে ট্রাস্টের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে জগন্নাথপুরের একটি রিসোর্স সেন্টার প্রতিষ্ঠায় সরকারের সহায়তার 3 কোটি টাকার মধ্যে প্রথম পর্যায়ে 1,25,00,000 টাকা বরাদ্দ পেয়েছে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট। ট্রাস্টের নিজস্ব ভবন তথা রিসোর্স সেন্টারের জন্য অর্থ বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ট্রাস্টের সদস্যরা। 3 জুন মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিক লেনের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত কার্যকরী পরিষদের সভায় আনুষ্ঠানিকভাবে এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ট্রাস্টের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল এম হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিব চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আলহাজ সাজ্জাদ মিয়া, আব্দুল আলী রৌফ, মল্লিক শাকুর ওদুদ, আহমেদ চুন্নু, মুজিবুর রহমান মুজিব, আলহাজ ইলিয়াস আলী সহ অনেকে। যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর বরিশালবাসীর উদ্যোগে সোমবার পূর্ব লন্ডনের ইলফোর্ডের স্থানীয় একটি রেস্টুরেন্টে বরিশাল সদর 5 আসনের জাতীয় সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ হিরনের যুক্তরাজ্য আগমন উপলক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আহসান মামুন। শওকত হোসেনের পরিচালনায় সংবর্ধনা সভার শুরুতে অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। মুর্তুজা বিল্লার শুভেচ্ছা বক্তব্যের পর আরও বক্তব্য রাখেন মনিরুজ্জামান টিপু, গাজী রফিক, জাহাঙ্গীর খান, কবিরুল ইসলাম কামাল, হাসান কবির, মনির হোসেন, রাফসান সাজিদ হোসেন এবং হাবিবুর রহমান শহীদ সহ আরও অনেকে। সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ হিরন তার বক্তব্যে প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে এখন দ্রুত উন্নয়ন সাধিত হচ্ছে, তারই ধারাবাহিকতায় বৃহত্তর বরিশালেও উন্নয়ন হচ্ছে, এলাকার উন্নয়নে তিনি প্রবাসীদের সহযোগিতা কামনা করেন। সুপ্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, আর ফিরে এসে থাকছে। লিবিয়া উপকূলে জাহাজ ডুবির ঘটনায় অভিবাসন প্রত্যাশী 63 জন নিখোঁজ, 41 জনকে উদ্ধার করেছে লিবিয়ার নৌবাহিনী। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার।